तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वान सुत देवी प्रणमामि हरिप्रिये। हिंदू धर्मे गौरी और वैष्णवदेर आराध्य प्राणस्वरूप श्री राधा कृष्ण परस्परे परिपूरक। भाद्र मासे कृष्णपक्षे जेमन श्रीकृष्णेर आविर्भाव दिवस हिसेबे जन्माष्टमी पालन करा हय महाधूमधाम करे, ठीक तेमनी ओई एकी मासेर शुक्लपक्षे श्रीमती राधार जन्म हवाय पालित हय राधाष्टमी व्रत। राधाष्टमी एवं जन्माष्टमी दुटी वैदिक उत्सवई समान गुरुत्व सहकारे पालन करा हय। अलौकिक एवं ऐश्वरिक महिमाय श्री राधिका भाद्र मासे शुक्लपक्षेर अष्टमी तिथिते आविर्भूत हयेछिलेन तार यथेष्ट पौराणिक व्याख्याओ रयेछे। कि जानते इच्छे करछे तो सेई पौराणिक व्याख्याटा कि? হ্যাঁ নিশ্চয়ই বলবো, তবে চলুন জেনে নেওয়া যাক সেই পৌরাণিক ব্যাখ্যা। পুরাণকে তিন ভাগে ভাগ করা হয়েছে, সাত্ত্বিক পুরাণ, রাজসিক পুরাণ এবং তামসিক পুরাণ। পদ্মপুরাণ হচ্ছে সাত্ত্বিক পুরাণের অন্তর্গত, তাই সেই সাত্ত্বিক পদ্মপুরাণে বলা হয়েছে, বহু বহু কাল পূর্বে সূর্যদেব একদিন পৃথিবী ভ্রমণ করতে এসে পৃথিবীর রূপ সৌন্দর্য অনাবিল আনন্দের ছবি দেখে আকৃষ্ট হয়ে পড়েন এবং মন্দার পর্বতের গুহায় গভীরভাবে অনেকদিন পর্যন্ত তপস্যারত হন। অনেকদিন এভাবে অতিক্রান্ত হয়ে যায়, সূর্যের তো দেখা নেই। সূর্যদেবের এই অনুপস্থিতিতে পৃথিবী অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। সূর্যালোক ছাড়া যে পৃথিবীর প্রাণের সঞ্চার সম্ভব নয়, প্রাণের সঞ্চার একেবারে স্তব্ধ হয়ে যায়। বাধ্য হয়ে স্বর্গের ভীত সন্ত্রস্ত দেবতারা তখন ব্রজেন্দ্র নন্দন শ্রীহরি শরণাপন্ন হন। শ্রীহরি তাদের আশ্বস্ত করেন এবং এই সমস্যার সমাধান করবেন এরকমই একটা প্রতিশ্রুতি দিয়ে তাদেরকে ফিরে যেতে বলেন। তারপর কোনো এক শুভক্ষণে মন্দার পর্বতে স্বয়ং শ্রীহরি তপস্যারত সূর্যের সামনে প্রকট হন। আমাদের তত্ত্ববস্তু হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ এবং আমাদের যাগ যজ্ঞ পূজা অর্চনা সব কিছুই তার উদ্দেশ্যে করা হয়। তাহলে সূর্যদেব যে মন্দার পর্বতে তপস্যারত ছিলেন তার একমাত্র উদ্দেশ্য ছিল ভগবান শ্রী হরির দর্শন এবং সেই প্রতীক্ষা অবশেষে সম্পূর্ণ হয়েছেন। ভগবান শ্রীহরি স্বয়ং সেখানে প্রকট হয়েছেন, সেটা দেখে সূর্যদেব তো আনন্দে বিহ্বল হয়ে পড়েছেন। তিনি বুঝতেই পারছেন না যে তিনি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করছেন, এর থেকে আনন্দের তার জীবনে আর কী হতে পারে। স্বয়ং শ্রীহরি সূর্যদেবের সামনে প্রকট হয়ে তাকে বলেন যে তার এই তপশ্চর্যায় শ্রীহরি খুবই আনন্দিত হয়েছেন, তিনি সন্তুষ্ট হয়েছেন তার এই তপস্যায়। ভগবান যখন ভক্তের কোনো রকম তপস্যায় সন্তুষ্ট হন তখন তিনি তাকে বর প্রদান করতে চান। এমনকি আমরা যে কেউ যদি ভগবানকে পত্র, পুষ্প, ফল, জল এবং ফুল ভক্তি সহকারে নিবেদন করতে পারি এবং ভগবান যদি প্রীত হন তাহলে ভক্তের সমস্ত মনোবাঞ্ছা কিন্তু ভগবান পূর্ণ করেন। সেই জন্যেই শ্রীগীতায় বলা হয়েছে, পত্রং পুষ্পং ফলং তোয়ং যো মে ভক্তা প্রেজেচ্ছতি তদহং ভক্ত পরিতোষমানি প্রেজেতাত্মনা। অর্থাৎ ভক্তি সহকারে যে ভক্ত আমাকে পত্র, পুষ্প, ফুল এবং জল প্রদান করে থাকেন আমি তার সেই ভক্তিপ্রত উপহার সানন্দে গ্রহণ করি। ঠিক তেমনি সূর্যদেবের সাধনায় সন্তুষ্ট হয়ে ভগবান শ্রীহরি তাকে বর প্রদান করতে চাইলেন। আমাদের জীবনে মূল উদ্দেশ্য হওয়া উচিত কৃষ্ণ প্রেম লাভ করা
এবং সূর্যদেব যখন ভগবানের দর্শন পেলেন, তার সাথে তিনি তো কৃষ্ণপ্রেম লাভ করলেন এবং স্বয়ং ভগবান তাকে বর প্রদান করতে চাইলেন। তো সূর্যদেব তখন প্রত্যুত্তরে বললেন, আমাকে এমন একটি গুণবতী কন্যার বর প্রদান করুন যার কাছে আপনি চিরকাল বশীভূত থাকবেন। এমন একটি বর প্রার্থনা করলেন সূর্যদেব। সেটা শ্রবণ করে ভগবান শ্রীকৃষ্ণ তথাস্তু বললেন। শ্রীহরি তাকে সেই বর প্রদান করলেন এবং বললেন, পৃথিবীর ভার লাঘবের জন্য তিনি স্বয়ং বৃন্দাবনের নন্দালয়ে কৃষ্ণরূপে জন্মগ্রহণ করবেন এবং সূর্যদেব সেখানে বিশ্বভানু রাজারূপে জন্মলাভ করবেন এবং বিশ্বভানু কন্যারূপে আবির্ভাব হবে শ্রীমতী রাধারানীর। এমনকি ভগবান শ্রীকৃষ্ণ ভক্তের এই ভালোবাসা এবং ভক্তের এই তপস্যায় সন্তুষ্ট হয়ে সূর্যদেবকে এও প্রতিজ্ঞা করলেন, ত্রিলোকে তিনি একমাত্র শ্রীরাধারই বশীভূত থাকবেন। শ্রীরাধা এবং শ্রীকৃষ্ণকে কেউ কখনো প্রভেদ করতে পারবে না। রাধা এবং কৃষ্ণের নাম এই ত্রিভুবনে এবং সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে একই সাথে উচ্চারিত হবে। তাই দেখুন, এখন যখন আমরা হরিনাম করি তখন কিন্তু আমরা হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, তাই রাধা এবং কৃষ্ণের নামকে কিন্তু আমরা একসাথে উচ্চারণ করে থাকি। হরে হচ্ছে শ্রীমতী রাধারানী আর কৃষ্ণ হচ্ছেন কৃষ্ণা। তাই এরকম একটি প্রতিজ্ঞা তিনি সূর্যদেবকে করলেন। শ্রীকৃষ্ণের নামের অর্থ সর্বাকর্ষক, যিনি সমস্ত কিছুকে আকর্ষণ করেন। তাই তিনি বললেন, সকলকে আকর্ষণের ক্ষমতা তো তার থাকবেই, তিনি এই ত্রিভুবন বিশ্ব ব্রহ্মাণ্ডকে সবসময় তাই অসীম আকর্ষণের ক্ষমতা দিয়ে আকর্ষণ করবেন। কিন্তু তার প্রতিশ্রুতি অনুযায়ী একমাত্র তাকে আকর্ষণের ক্ষমতা থাকবে শ্রীমতী রাধারানীর। এরপর শ্রীহরি তার প্রতিশ্রুতি অনুযায়ী নন্দালয়ে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষে অলৌকিকভাবে আবির্ভূত হন। সেই দিনটিকে আমরা জন্মাষ্টমী হিসেবে পালন করে থাকি। সূর্যদেব বৈশ্যকুলে জন্মগ্রহণ করেন বিশ্বভানু রাজা নামে এবং তার বিবাহ হয় গোপকন্যা কীর্তিদার সাথে অলৌকিকভাবে। তারপর যথাকালে ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে ধরিত্রীকে পবিত্র করে অলৌকিকভাবে আবির্ভাব হয় শ্রীমতী রাধারানীর। আজ সেই পবিত্র রাধাষ্টমী। সবাইকে রাধাষ্টমীর অনেক 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 শুভেচ্ছা ভালোবাসা। আজকের দিনে দুপুর 12টা পর্যন্ত উপবাস করে ভগবান শ্রীহরি এবং শ্রীমতী রাধারানীকে অভিষেক করে পুষ্পে সজ্জিত করে ভোগ অর্পণ করে সেই প্রসাদ গ্রহণ করুন এবং দিব্য আনন্দ লাভ করুন এবং সমস্ত পাপ থেকে মুক্ত হন। পবিত্র তীর্থস্থান শ্রী বৃন্দাবনে আজ আনন্দের হাট বসেছে। আনন্দে বিহ্বল বৃন্দাবন নবদ্বীপবাসীগণ, আজও বৃন্দাবনের পথে ঘাটে শ্রীমতী রাধারানীর পায়ের ছাপ থাকে। নূপুরে ধ্বনি ধ্বনিত হয় শ্রীকৃষ্ণের বাঁশি, আজও বাজে কদম্ব কাননে। কিন্তু তা আমাদের জড় শরীরের ইন্দ্রিয়কে হয়তো স্পর্শ করতে পারে না, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীরাধার মেলবন্ধন ও লীলা আজও সর্বতোভাবেই বয়ে চলেছে। বৃন্দাবনে অবিরামভাবে বয়ে চলা যমুনা নদী, তালতমালের বন, কদম্ব কানন, বর্ষণা, নিদুবন, কেশীঘাট, বংশীবট, রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, তার সেই দিব্যলীলার অস্তিত্বকে আজও বহন করছে। সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি শ্রীমতী রাধারানীর শ্রীচরণ কমলে,
এবং শ্রীকৃষ্ণের চরণ কমলে। তার সাথে প্রণাম জানাই সমস্ত বৃন্দাবনের গোপীদের, ললিতা চ বিশাখা চ চিত্রা চম্পকবল্লিকা রঙ্গ দেবী সুদেবী চ তুঙ্গ বিদ্যেন্দুরেখিকা এতভ্যষ্ট সখিভ্যশ্চ শততঞ্চ নমো নমঃ তথাপি মম সর্বস্যা ললিতা সর্ববন্দিতা। সবাইকে শুভ রাধাষ্টমী আরও একবার। সবাই খুব ভালো থাকবেন, খুব ভালোভাবে পালন করেন আজকের এই দিনটা। আশা করছি রাধাষ্টমী সংক্রান্ত এই উপস্থাপনাটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করে ভিডিওটি সকলের মধ্যে শেয়ার করবেন এবং সকলকে দেখবার সুযোগ করে দেবেন। এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দেবেন। তাহলে নতুন কোনো ভিডিও আমি যদি পোস্ট করব তাহলে সেটা আপনার কাছে সর্বপ্রথম নোটিফিকেশন পাওয়া যাবে। তাহলে আজকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। বা